আসসালামু আলাইকুম। নাস্তার আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নাস্তার এই রেসিপিটি আমি ডিম আর সুজি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিব একটি ডিম, সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা বাদ দিবেন। এই পর্যায়ে চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নিব। আমি ডিম আর চিনি খুব ভালো করে ফেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই নাস্তাটিতে গুঁড়ো দুধ দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারাও গুঁড়ো দুধ দিতে অবশ্যই চেষ্টা করবেন। এই পর্যায়ে গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা আমি ভালোভাবে ফেটে তারপর মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। মেশানো হয়ে গেছে, দেখুন এর ঘনত্বটা। এখন এইভাবে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে করে এই সুজিটা ফুলে ওঠে আর এতে অতিরিক্ত যে পানি আছে এই পানিটুকু শুষে নেয়। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। 30 মিনিট পর সরাসরি চলে আসলাম ভাজার জন্য। চুলায় তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এর থেকে অল্প অল্প করে নিয়ে এরকমের গোল করে তারপর তেলে দিয়ে দিব। আমি অল্প করে দিয়ে নিয়েছি, এখন রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে নিব। উল্টানো হয়ে গেছে, এখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব। 3-4 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা ফুলে উঠেছে আর ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিব। তুলে নেওয়ার পর বাকিগুলো একে একে দিয়ে দিব। দেয়া হয়ে গেছে, এখন এই বেসটাও আমি সেম ভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তৈরি করে নিলাম ঝটপট সুজির মজাদার এই নাস্তা। এই নাস্তাটি আপনারা সকালে কিংবা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, খেতে খুবই ইয়াম্মি। আমি একটি ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে, দেখুন এর ভিতরটা খুবই ইয়াম্মি হয়েছে খেতে। রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আচ্ছা তাহলে এই পর্যন্তই, আবারও অন্য কোনো দিন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।